ঢেকিয়াজুলি শহরত দিন দুপুরতে ধন লুটৰ ঘটনা। ঢেকিয়াজুলি শহরের মাজমজুয়াত রখাই থা এখন বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্তই কাঢ়ি নিলে কেবা লাখ টাকা ধন। আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখাম। এয়া হয়েছে এখন মারুতি সুইফট আর AS Y 8745 নম্বরের এইখান বাহনের গ্লাস খিড়িকির গ্লাস ভাঙি দুর্বৃত্তই কেবা লাখ টাকা লুট করার ঘটনা সংঘটিত হয়েছে। ঢেকিয়াজুলি ইউকো ব্যাংকর সমীপতে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঢেকিয়াজুলি চাহ বাগিচার এখন CSP এই সমূহ ধন আসে আর 2-2.5 লাখ টাকা আসে বলে প্রকাশ করেছে। CSP এই সমূহ ধন আর ব্যাংকত জমা দিবলে আহিছিলে আর এই বাহনখন রখাই থা আসে আর দুর্বৃত্তই এই যখন বাহন মারুতি সুইফট ডিজায়ার গ্লাস ভাঙি খিড়িকির যে গ্লাস ভাঙি দুর্বৃত্তই ধন লুট করার ঘটনা এক সংঘটিত হয়েছে ঢেকিয়াজুলি নগরত। আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখাইছো। এনে ধরনের ঢেকিয়াজুলি নগরত এক চাঞ্চল্যকর ধন লুটর ঘটনা সংঘটিত হয়েছে। আর মই কথা পাতিম CSP যিগৰাকী পরিচালক আছে তেওঁৰ সৈতে। কি নাম তোমার? আর কি বিনোদ তাঁতি আসলে। হ্যাঁ বিনোদ তাঁতি। কি হল? মই গাড়ি তো থই পেলায় পয়সা তো অল্প সময় এফালে গলো, পয়সা তো বেগত থই আছো, বেগত থই তুলো গাড়ি আগফালে আর এফালে গলো আর পয়সা তো আহিখানে চাই আসছো যে পয়সা নাই আর গাড়ি তো ভাঙি দিছিলে গ্যারাজটো। হ্যাঁ গ্যারাজ ভাঙি লৈ গৈছে। তোমালে রাখি পেলায় কত গেছিলে? এইখানে গৈছিলো, এটা বস্তু কিনব গৈছিলো। ইমান টাকা আছে যে তোমালে কেনে আদরি গলা গাড়ির? আমি ভাবছি 5 মিনিট আহি যাম বলে ভাবি গৈছিলো। ড্রাইভার আছিল? ড্রাইভার আছিল, গাড়ির ড্রাইভার আছিল। হ্যাঁ ড্রাইভার তো নাছিল, ড্রাইভার তো মূল লগত গৈছিলে। কিমান টাকা আছিল? অনুমানিক আপনার 2.5 লাখ মান হবো। এই ধন গ্রাহকের ধন হয়? হ্যাঁ গ্রাহকের ধন হয়। তোমালে জমা দিব আসলে এই গ্রাহকের ধন আপনার উঠাই কিনে আমি কাস্টমারক দিব লাগে, তেওঁলোকে উজ্জ্বল মারিছিল সেই পয়সা তো নিব আসছিল। আপনি CSP কি হয়? মানে CSP ইনচার্জ হয়। হয় কিমান টাকা আসলে কেন ধরনের? 2,60,000 হব অনুমানিক। ইউকো ব্যাংক খিড়কি ভাঙি লই গেছে আরক্ষী জনাইছে? হয় আরক্ষী জনাইছে, আরক্ষী আইছো আরলোকে আহিম বলে কেছে আরক্ষী। নিশ্চয়কৈ এই মুহূর্তত আরক্ষীর লোক আহি উপস্থিত হয়েছে আর চাঞ্চল্যকর এক ধন লুটর ঘটনা সংঘটিত হয়েছে ঢেকিয়াজুলি শহরের মাজমজিয়া। ঢেকিয়াজুলি এইখন হয়েছে ইউকো ব্যাংক আর ইউকো ব্যাংকর যে গ্রাহক সেবা কেন্দ্র ঢেকিয়াজুলি চাহ বাগিচার, এই চাহ বাগিচার যে গ্রাহক সেবা কেন্দ্রর ধন আসে 2,60,000 টাকা এইখান বাহনত আসে রখাই থা বাহনের বেগর ভিতর ধন সমূহ আসে আর এনে ধরনের দুর্বৃত্তই এই ধন বাহনের যে খিড়কির গ্লাস আছে গ্লাস ভাঙি দুর্বৃত্তই লুট করে লই যায়। গাড়ির চালক আছে মই তেওঁৰপৰা জানিম। তুমি দেখা নাছিলে নেকি? নাই দেখা, আমি একেলগতে আছিলো। ব্যাংকৰপৰা পয়সা উঠাই মানে গাড়িত রাখিছিলে, রাখি পেলাই অকল দোকানত গৈছিলোঁ। মানে দোকানত গৈ পেলাই মানে 5 মিনিট আহি পাইছোঁ, আহি পেলাই চাইছোঁ গ্লাসটো ভাঙা আছে, গ্লাস ভাঙি চাইছোঁ পয়সা লৈ। কাকো নেদেখিলে? কাকো দেখা নাপালো, ওচৰতো খুদিলো কোনো দেখা নাপালো বুলি কৈছে। নিশ্চয়কৈ আচলতে এক রহস্যজনক ঘটনা। ঢেকিয়াজুলি ইউকো ব্যাংকর সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় লোক আছে ঢেকিয়াজুলিত এই ঘটনা লৈ দুটা ঘটনা সংঘটিত হয়েছে, এনে ধরনের ঘটনা অনুরূপ ঘটনা কি কব? হয় ঢেকিয়াজুলিবাসীর কারণে একটা গভীর উদ্বিগ্নতার একটা বিষয় যে আজিরপরা প্রায় 15 দিন আগতে ঢেকিয়াজুলি শহরের মাজমজিয়ার মরমী মার্কেটের সম্মুখত একে ধরনের এক ঘটনা সংঘটিত হয়েছিল। এখন চারিচকীয়া বাহনের গ্লাস ভাঙি বাহনের ভিতর থই দিয়া বেগটো দুর্বৃত্ত লৈ গৈছিল। ভাগ্যক্রমে সেই বেগটোর ভিতর গুরুত্বপূর্ণ নথিপত্র আছিল যদিও ধন নাছিলে। ওরাঙর দীপক কলিতা নামৰ এগৰাকী ব্যক্তির সেইখন বাহন এই ধরনের ভাঙি বেগটো লৈ গৈছিল। আজি আকৌ দেখা গল একে ধরনের অনুরূপ ঘটনা ইউকো ব্যাংকৰ সন্মুখত ঘটিছে যে এখন ডিজায়ার গাড়িত ব্যাংকৰপৰা ধন উলিয়াই আনিছিল এটা CSP গৰাকীয়ে আর উলিয়াই আনি বেংকত গাড়িখনের সন্মুখের সিটত বেগটো থৈ ওলাই গৈছিল অকমান গ্লাস গাড়ি বন্ধ করে, কিন্তু ঘুরি আহি 5 মিনিটের পিছনে ঘুরি আহি পেলায় দেখা পালে যে গ্লাস ভাঙি বেগটো লৈ গৈছে। গতিকে এই ইয়ারপরে বুঝা গৈছে যে ঢেকিয়াজুলি শহর এক ভয়ানক দিশ
ঢেকীয়াখোৱাৰ ফালে গতি কৰিছে। গতিকে আমি প্ৰশাসনক, জিলা প্ৰশাসনক, অসম চৰকাৰৰ দাবী জনাইছোঁ যে ঢেকীয়াজুলি চহৰত CCTV গোটেই চহৰখনত CCTV স্থাপন কৰক আৰু এই ধৰণৰ দুৰ্বৃত্তক ধৰিবৰ কাৰণে প্ৰশাসন আৰক্ষীয়ে সুচিন্তিতভাৱে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। নিশ্চয়কৈ মই সেই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। আৰক্ষীৰ লোক এই মুহূৰ্তত আহি উপস্থিত হৈছে। এইখন ছুইফ্ট ডিজায়াৰ বাহন ৰখাই থোৱা আছিলে আৰু ইয়াত প্ৰায় 2,60,000 টকা ইউকো বেংকৰ গ্ৰাহক সেৱা কেন্দ্ৰৰ ধন আছিলে এইসমূহ। আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা কিছুদূৰ আঁতৰি যোৱাৰ পিছতেই দুৰ্বৃত্তই এনেধৰণে এই বাহনখনৰ যি খিৰিকীৰ গ্লাছ ভাঙি এনেধৰণে 2,60,000 টকা ধন লুট কৰি লৈ যোৱাৰ ঘটনা সংঘটিত হৈছে। আৰু এই ঘটনা হৈছে দ্বিতীয় ঘটনা ঢেকীয়াজুলিৰ। 15 দিন পূৰ্বে অনুৰূপ ঘটনা এক সংঘটিত হৈছিলে ঢেকীয়াজুলিত। আৰু এনেধৰণে ঘটনাই এতিয়া ঢেকীয়াজুলিবাসীক চিন্তিত কৰি তুলিছে।